ব্রেকিং বড় বড় নিউজ চ্যানেলগুলোতে আমরা ব্রেকিং নিউজ জানাবো। ওই সময়তে জজ বন্যা সহ বললেন আপনাদের প্রশ্নটা আপনারা করতে পারেন। ওই সময়তে দুইজন রিপোর্টার বললেন স্যার পৃথিবীতে বর্তমান 4000-এর উপরে ধর্মমত রয়েছে। এই 4000 ধর্মমতের ভিতরে যে ধর্মটা সবথেকে শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছে, যে ধর্মটা যে ধর্মের মানুষগুলো বর্তমান সর্বোচ্চ শিখরে রয়েছে, ওই জাতিগুলোর নাম আমরা আপনার কাছে জানতে চাই। পৃথিবীতে এত ধর্ম রয়েছে, এই ধর্মের ভিতরে আপনি কোন ধর্মের মানুষদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্বের জাতি হিসেবে উল্লেখ করতে চান? ওই সময় জজ বান্নার সব কিছুক্ষণ চিন্তা করে বললেন ওকে, বাট তোমাদের লিভার ফাংশন ঠিক আছে? তোমাদের লিভার ফাংশন ঠিক আছে? কিছু লোকের তো লিভার ঠিক না, সাদা ভাত খেলেও হড়কায় আর বিরিয়ানি খেলেও ফসকায়, কথা ঠিক না ভুল? আজকে এলাকায় দেখেননি হক কথা বলতে গেলেই তখন দেখবেন হুজুর ইমাম সাহেব খারাপ হয়ে যায়, কথা ঠিক না ভুল? ইমাম সাহেবের ছুটি হয়ে যায়, বলে হুজুর তোমার আর আশা লাগবে না। তার মানে সেই এলাকার লোকের লিভার ঠিক নেই, হজম করতে পারে না, হক কথা হজম করার জন্য লিভার ফাংশন ঠিক রাখা দরকার। অন্যায় করছেন তো করছেন ঠিক আছে, কিন্তু হক কথা শোনার জন্য